এই গল্পের সমস্ত ঘটনা, দৃশ্য, সংলাপ ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো রকম মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। কোনো ধর্ম, বর্ণ, গোষ্ঠী বা রাজনৈতিক সম্প্রদায়কে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ছেলের কথা মতো মহাদেব হালদার এডিও অফিসে বাবলুর জন্য একটা কাজের ব্যবস্থা করল। অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করা হলো বাবলুকে। নাম কাওয়াস্তে হাজিরা দিলেই চলবে। এডিও অফিস বাবলুর বাড়ি থেকে বেশি দূরেও নয়, ফলে যাতায়াতে অসুবিধে হবে না। একই সঙ্গে শহরের একটি নার্সিং হোমে বাবলুর বাবার হার্টের অপারেশনেরও ব্যবস্থা করে মহাদেব হালদার। এতে খুশি হয় লম্বু তপন। তবে এলাকায় যুব সংগঠন চালানোর নামে যে দাদাগিরি কায়েম করেছে সে সম্পর্কে মহাদেব হালদারের কাছে কোনো খবর ছিল না। থাকবে কি করে? লম্বু তপনের বিরুদ্ধে কে মুখ খুলবে? লম্বু তপনের ক্ষমতা বৃদ্ধিতে নিরাপদর ক্ষমতা অনেকটাই খর্ব হয়। বিষয়টি মেনে নিতে পারছিল না সে। এই বিষয়ে লম্বু তপনের নামে মহাদেব হালদারের কাছে নালিশও জানায় নিরাপদ, কিন্তু তাতে আমল দিতে চায়নি মহাদেব হালদার। তার ধারণা ছিল ছেলের উন্নতি সহ্য করতে না পারায় নিরাপদ নালিশ জানাতে এসেছে। এদিকে বৃষ্টির সেই দুপুরের ঘটনার পর থেকে টুম্পার মন ভালো নেই। ফোনে একবার দুবার কথা হলেও প্যাংলার সাথে দেখা হয়নি। লম্বু তপনের বেয়াদপির কথাও প্যাংলাকে জানানো হয়নি। জানলে হয়তো প্যাংলা মাথা গরম করবে, তাই আর জানানোর প্রয়োজন মনে করেননি টুম্পা। কিন্তু সবটা চেপে যাওয়া কি ঠিক হবে? পুলিশেও তো বিষয়টা জানানো হলো না। না থাক, পাঁচ কান হলে লোকে নানা কথা বলবে। এই সব চিন্তায় অস্থিরতা বাড়ে টুম্পার, কেমন যেন ভয় ভয়ও করছে। এই সময় প্যাংলা এসেও সাহস জোগাতে পারত, কিন্তু তারও পাত্তা নেই। তাই যা হয়েছে সেটা ভুলে থাকার জন্য আরও বেশি করে চাকরির চেষ্টায় মন দিল টুম্পা। ভোট হয়ে গেছে 3 মাস হল। প্রায় 3 মাস ধরেই কদমতলার 10টি পরিবার গ্রাম ছাড়া। তাদের মধ্যে বেশিরভাগ লোকজনই রয়েছে শহরের একটি ক্যাম্পে। বিপিন দাসই জেলার নেতৃত্বের সঙ্গে কথা বলে সেই ব্যবস্থা করে দিয়েছিলেন, আর বাকিরা রয়েছে আত্মীয়দের বাড়িতে। সর্বদল বৈঠকে লম্বু তপনের হুমকিতেই বিপিন দাস বুঝে গিয়েছিলেন যে ঘর ছাড়াদের ফেরানোর চেষ্টা হলে তারা আটকাবেই। তরুণ সংঘের দোতলায় স্টোর রুমেই রাখা ছিল গাছের ডাল কেটে তৈরি করা ব্যাটন। অপারেশন ঘর ওয়াপসির আগে সেগুলো বের করা হলো। বিপিন দাস বলে দিয়েছিলেন সবার হাতে ব্যাটন থাকলেও প্যাংলার হাতে যেন ব্যাটন না থাকে, কারণ জনপ্রতিনিধি হিসেবে ব্যাটন হাতে বাওয়াল করাটা প্যাংলার কাজ নয়। প্যাংলা গোটা টিমকে লিড করবে। অপারেশন ঘর ওয়াপসির আগে মালাকারকে সবটা জানায় প্যাংলা। আইন হাতে তুলে নেওয়াটা আইনসম্মত নয়, রুলবুক তাই বলে। কিন্তু মালাকার মনে করে রুলারদের বেয়াদপি আটকাতে মাঝে মাঝে রুলকে রুল আউটও করতে হয়, তাই রুলবুকের বাইরে গিয়ে প্যাংলাদের পরিকল্পনায় সায় দিয়েছিল মালাকার। যাতে হাড় ভাঙার ওসি অপারেশন ঘর ওয়াপসি আটকাতে লম্বু তপনদের পক্ষ না নিতে পারে, পুলিশ একটা ব্যাপারে সক্রিয় হবে আর অন্যটায় নিষ্ক্রিয় থাকবে, তা তো হতে পারে না। গ্রামবাসীদের যখন ঘর ছাড়া হওয়া আটকাতে পারেনি, তখন তাদের ঘর ওয়াপসি আটকানোর অধিকারও পুলিশের নেই। কদমতলায় এবার মহাদেব হালদারের পার্টি বেশি ভোট না পেলেও ওই পাড়ায় একেবারেই যে তাদের সমর্থক নেই তা বলা যাবে না। ভোট পরবর্তী হিংসায় এই পাড়ায় যে 3টি বাড়িতে কোনো হামলা হয়নি তারা সকলেই মহাদেব হালদারের পার্টির সদস্য। তার মধ্যে 2টি পরিবারের সদস্যরা ভোট পরবর্তী হিংসায় প্রতিবেশীদের ওপর অত্যাচার এবং সেই অত্যাচারের পর তাদের বাড়ি ছাড়ার ঘটনা মেনে নিতে পারেননি। মন থেকে তারা আর মহাদেব হালদারের পার্টি করতে চায় না, যদিও লম্বু তপনদের ভয়ে চুপ করেই থাকে।
তবে বাকি যে একটিমাত্র পরিবার রয়েছে তার কর্তা ভণ্ডল সাপুই মনে প্রাণে মহাদেব হালদারের পার্টি তো করেই, সঙ্গে লম্বু তপনদের হয়ে গুপ্তচরবৃত্তিও করে। ছোট থেকেই ভণ্ডল যেখানে গণ্ডগোল সেইখানেই। কদমতলার বিধ্বস্ত বাড়ি, রান্নাঘর, গোয়ালঘর মেরামতি থেকে শুরু করে প্যাংলাদের বারংবার রেইকি করার বিষয়টা অনেক দিন ধরেই নজরে পড়েছিল ভণ্ডলের। তাদের গতিবিধি দেখে ভণ্ডলের সন্দেহ হয় নিশ্চয়ই ঘর ছাড়াদের ফিরিয়ে আনার ফন্দি এঁটেছে প্যাংলারা। এই খবর হাবুলকে দিয়ে লম্বু তপনের কাছে পাঠাল ভণ্ডল। বোমার ঘায়ে পা উড়ে যাওয়ার পর থেকেই তপনের টিমে বাবলুর জায়গাটা নিয়েছে হাবুল। সেই হাবুলই লম্বু তপনকে জানায় প্যাংলারা ঘর ছাড়াদের ফেরানোর পরিকল্পনা করছে। শনিবার বিকেলে ঘর ছাড়াদের নিয়ে একটি বাস এসে দাঁড়াল শনি মন্দির মোড়ে। এখান থেকেই শুরু হয় ইন্দোনগর ঢোকার ইটের রাস্তা। সেখানে আগে থেকেই দাঁড় করিয়ে রাখা হয়েছিল বেশ কয়েকটি টোটো। পার্টির ফান্ড থেকে এসবের ব্যবস্থা করে রেখেছিলেন খোদ বিপিন দাস। বাস থেকে এক এক করে নামে ঘর ছাড়ারা। জীর্ণ শরীর, উস্কো খুস্কো চুল, চোখে মুখে ভয়ের ছাপ। বাচ্চাদের চোখের কোণায় পিচুটি আর নাক বেয়ে গড়ানো সর্দিতে অযত্ন ধরা পড়েছে। এর মধ্যেই আটপৌড়ে কাপড়ে থাকা এক গৃহবধূর কাঁধে শুয়ে থাকা একরত্তি শিশু হঠাৎই হেসে ওঠে ঘুমের মধ্যে। ভালো কোনো স্বপ্ন দেখছে বোধহয়, নাকি ভিটে মাটির গন্ধ আসছে নাকি। ঘর ছাড়াদের এক এক করে টোটোতে তোলা হলো। একেবারে সামনে টোটোতে বুচাই আর নিতাই সহ আরো দুজন। সেই টোটোতেই রাখা আছে ব্যাটন। একেবারে সামনের বাইকে এগিয়ে চলে প্যাংলা ও কালু। খবর পেয়ে যায় লম্বু তপনের দল। ইন্দোনগরে ঢোকার মুখে ঘর ছাড়াদের আটকায় লম্বু তপন ও তার দলবল। প্যাংলা বাইক থামায়, তারপর কালুকে উদ্দেশ্য করে বলে, আজ ঘর ছাড়ারা ঘরে ফিরবেই, লাশ পড়লে পড়বে। কালু বাইক থেকে নেমে সামনে টোটোর কাছে দাঁড়ায়। বুচাই নিতাইদের উদ্দেশ্যে বলে, ওরা মারতে এলে মারবি, নাম। কালু ব্যাটন হাতে তুলে নেয়। বুচাই নিতাইরা নেমে পড়ে টোটো থেকে। তারপর ব্যাটন হাতে লম্বু তপনদের দিকে ছুটে যায়। আর প্যাংলা বাইক স্ট্যান্ড করে টোটোয় থাকা ঘর ছাড়াদের কাছে আসে। তাদের সাহস জোগাতে সে বলে, কোনো ভয় নেই, একদম ভয় নেই, আজ তোমাদের কেউ বাড়ি ফেরা আটকাতে পারবে না, কোনো ভয় নেই। লম্বু তপনরা কিছু করে ওঠার আগেই তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে কালু, বুচাই ও নিতাইরা। লম্বু তপনরা দলে ভারী হলেও মাত্র পাঁচজনের ব্যাটন চালনায় ধরাশায়ী হয় ওরা। দুজন যুবক তো মার খাওয়ার ভয় রুদ্ধশ্বাসে পিছনে ছুটতে শুরু করে। কারো হাত পা না ভাঙলেও মার কম পড়েনি। মারের চোটে বাইক ঘুরিয়ে এলাকা ছাড়া হয় সকলেই। আর ঘর ছাড়াদের ঘর ওয়াপসি হয় সন্ধে নামার আগে। ব্যাংলারা যে এইভাবে হামলা চালাবে সেটা আগে বুঝতে পারেনি লম্বু তপন। তাহলে বাইরে থেকে আরও সান্ডালো যুবকদের এনে ওদের রুখে দিত। কিন্তু যা হয়ে গেছে তা গেছে, এবার অন্য পথে প্যাংলাদের মোকাবিলা করতে হবে। এলাকার পুলিশ ফাঁড়িতে গোটা বিষয়টি জানায় লম্বু তপন। কিন্তু মালাকারও ধুরন্ধর অফিসার লম্বু তপনকে প্রশ্ন করে বসল, তা পরিমলরা তোমাদের মারতে গেল কেন? এমনি এমনি তো আর কেউ মারে না, তাই না? কিন্তু ওরা যা মেরেছে সেটা তো সত্যি। চোখে না দেখে বিশ্বাস করি কি করে? আর তাছাড়া কারো গায়ে কোনো চোটফোট আছে বলেও তো দেখে মনে হচ্ছে না। কেস দাঁড়াবে না, বললে একটা চিঠি নিতে পারি রুলবুক অনুযায়ী। লম্বু তপন বুঝে গিয়েছিল ফাঁড়িতে জানিয়ে কোনো লাভ হবে না, কারণ মালাকার বরাবরই তার উপর চটা
ও প্যাংলার প্রতি স্নেহশীল। সঙ্গে এটাও বুঝে গিয়েছিল প্যাংলাদের ফাঁসাতে কী করতে হবে। রাজনীতি করতে করতে মানুষ কখন যে কূটনীতি শিখে যায় সেটা নিজেই জানতে পারে না। বাবাকে দেখে তপনও শিখে গিয়েছিল, মালাকার যেটা করবে না সেটা করতে পারে হাড়ভাঙা থানার ওসি, তাই থানায় গিয়েই অভিযোগ দায়ের করতে হবে। কিন্তু তার আগে আরও একটা কাজ করতে হবে। বছর কয়েক আগে স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নের নামে হাড়ভাঙায় যে ব্লক হাসপাতাল ছিল সেটিকে একটি বড় হাসপাতালে উন্নীত করা হয়। বিল্ডিং একতলা থেকে দোতলা হয়েছে, আরও নতুন নতুন ঘর হয়েছে, বেশ কিছু যন্ত্রপাতিও বসানো হয়েছে, যদিও সেগুলি চালানোর জন্য বিশেষজ্ঞ এখনও নিয়োগ করা হয়নি। শয্যা সংখ্যাও বাড়ানো হয়েছে আগের তুলনায়। রক্ত পরীক্ষা, সিটি স্ক্যানের জন্যও অত্যাধুনিক একটি ল্যাব রয়েছে হাসপাতালে। স্বাস্থ্যকর্মীর সংখ্যাও বাড়ানো হয়েছে। হাল যে খুব ভালো সেটা বলা বাড়াবাড়ি হয়ে যাবে। তবে এই হাসপাতালের যেটা গর্ব সেটি হলো মর্গ। সাধারণত এই ধরনের হাসপাতালে মর্গ থাকে না। হাড়ভাঙা ব্লক থেকে স্টেট জেনারেল জেলা হাসপাতালের দূরত্ব অনেক বেশি। চিকিৎসা চলাকালীন রোগীর মৃত্যু হলে বডি সংরক্ষণের জন্য এলাকার ভরসা ছিল এই স্টেট জেনারেল হাসপাতাল। রাতে কারো মৃত্যু হয়েছে অথচ পরের দিনও বডি রাখতে হবে, কারণ আত্মীয় স্বজন শেষ দেখা একবার দেখবে। এই সব ক্ষেত্রে ভুগতে হতো এলাকাবাসীকে। আশপাশে মার্চুয়ারিও নেই যে বডি সেখানে রাখা হবে। এই সব নানা দিক বিচার বিবেচনা করে হাড়ভাঙা ব্লক হাসপাতালে একটি ছোট মর্গ তৈরির ব্যবস্থা করা হয়, ওই একসাথে চারটি বডি সংরক্ষণ করার মতো। এই নিয়ে অবশ্য গর্বের শেষ ছিল না অরূপ নারায়ণ চক্রবর্তীর। ইনি হলেন BMOH, মানে ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ। নিজে একজন অর্থোপেডিক ডাক্তার, বহু বছর হয়ে গেলেও কোনো অজানা কারণে এই ব্লক হাসপাতালেই কেন রয়ে গেলেন কেউ জানে না। এতদিনে তো চিফ মেডিকেল অফিসার হয়ে যাওয়ার কথা, কিন্তু মাঝে দুবার ফুটবল ওয়ার্ল্ড কাপের হাত বদল হলেও এনার আর এলাকা বদল হয়নি। উচ্চ পদে আসীন থাকলেও বিশেষ ক্ষেত্রে নিজে গিয়েই হাসপাতালে ডাক্তারি শুরু করে দেন। এই অরূপ নারায়ণ চক্রবর্তীর সঙ্গে বরাবরই ভাব মহাদেব হালদারের। বাবার সুবাদে তপনেরও খুব কাছের মানুষ হয়ে উঠেছেন এই BMOH। প্যাংলাদের হাতে মার খাওয়ার পর তার কাছেই গেল লম্বু তপন, সঙ্গে তার সাকরেদরা। অরূপ নারায়ণ চক্রবর্তীর কোয়ার্টারটা কাছেই। দেরি না করেই কোয়ার্টার থেকে তপনদের নিয়ে হাজির হলেন হাসপাতালে। তারপর হাসপাতালের বিশেষভাবে সংরক্ষিত ঘরে নিয়ে গিয়ে নিজেই তপনদের হাতে পায়ে ব্যান্ডেজ বেঁধে দিলেন, যেন বাইরের থেকে দেখে মনে হয় তারা গুরুতর জখম। তপনের মাথাতেও চোট লেগেছে বোঝাতে তার চোখ, নাক আর মুখের গহ্বর বাকি রেখে মাথাতেও ব্যান্ডেজ বেঁধে দিলেন তিনি। বাকিদের যখন ব্যান্ডেজ বাঁধার কাজ চলছে সেই সময় ঘর থেকে বেরিয়ে আসে লম্বু তপন। বাইরে করিডোরে থাকা বেঞ্চে তখন বসে বিশু। তার কাছে এসে লম্বু তপন বলল, এবার তুইও যা ব্যান্ডেজটা করে নে। বিশুর পিলে চমকে যায় লম্বু তপনকে দেখে। হঠাৎ এরকম একটা লোক বেড থেকে এলো কি করে? লম্বু তপন আবার বলে, কিরে কথা কানে ঢুকছে না? দুদিকে ঘাড় ঘুরিয়ে তাকায় বিশু, বুঝতে পারে ব্যান্ডেজ বাঁধা লোকটি তাকেই বলছে। অচেনা একটা লোক তাকে এসব বলছে কেন? পাগল ভেবে অন্যদিকে তাকায় বিশু। আরে কি হলো, কথা কানে যাচ্ছে না? যা ব্যান্ডেজ বেঁধে আয়। বিশু আবার অবাক হয়ে যায়, তার তো কিছু হয়নি, তাহলে কেন বলছে ব্যান্ডেজ বাঁধতে? পাগলই হবে। আবার অন্যদিকে ঘাড় ঘুরিয়ে বসে বিশু। এবার কি মার খাবি নাকি? আচ্ছা মুশকিল তো কে আপনি? আরে তপন রে এত দেরি করছে কেন, কে জানে? এই ফাজলামি হচ্ছে, বিশু রেগে গিয়ে বলে, বেশ করেছি, আমি হাজারবার করব, তোর বাবার কি? কি বললি? এই কথা বলে বিশুর গলা চেপে ধরে তপন। সরি বাবা, ভুল হয়ে গেছে, আমার ছেড়ে দিন, আর বলবো না, আপনার পায়ে পড়ি, ছেড়ে দিন। কোন পাগলের পাল্লায় পড়লাম আজ? এই তপন, কোথায় গেলি আমার মাজা? কোনো রকমে নিজেকে ছাড়িয়ে রুদ্ধশ্বাসে ছুট দেয় বিশু।
গেটের কাছে দাঁড়িয়ে থাকা দুজন গার্ডকে সবটা খুলে বলে। দুজন গার্ড বিশুকে নিয়ে করিডোরে আসে। বিশুকে দেখে খেপে যায় লম্বু তপন। তাকে ধরতে গেলে দুজন গার্ড লম্বু তপনকে ধরে ফেলে, তারপর অরূপ নারায়ণ চক্রবর্তীর কাছে নিয়ে যায়। তখনই জানা যায় সারা শরীরে ব্যান্ডেজ বাঁধা লম্বা চওড়া যুবকটাই আসলে লম্বু তপন। বিশু এগিয়ে গিয়ে লম্বু তপনকে বলে, ও ওই জন্যই গলাটা কেমন চেনা চেনা লাগছিল, ভাই মাফ করে দে, ঠিক বুঝতে পারিনি। লম্বু তপন রাগে বিশুকে তুলে ধরে বেডে শোয়ায়। তারপর অরূপ নারায়ণ চক্রবর্তীর নির্দেশ মতো দুজন নার্স বিশুর ঠোঁটের কোণায় ওর ডান কপালে ব্যান্ডেজ লাগিয়ে দেয়, ওর বাঁ হাতে প্লাস্টারের ব্যবস্থা করা হয়। থানায় যাওয়ার আগে লম্বু তপন ও তার সাগরেদের বেশ ভালো করে সাজিয়ে গুজিয়ে দেন অরূপ নারায়ণ চক্রবর্তী। লম্বু তপনরা যে গুরুতর জখম হয়েছে সেটাও লিখে দেন, আর সরকারি ডাক্তারের সার্টিফিকেট নিয়েই হাড় ভাঙা থানায় গেল লম্বু তপনরা। অভিযোগের ভিত্তিতে হাড় ভাঙা থানার ওসি FIR দায়ের করল, প্যাংলার নামেও অভিযোগ নেওয়ার কথা বলল লম্বু তপন। কিন্তু কেস সাজানোয় হাড় ভাঙা ওসি PhD করে ফেলেছে, প্রতিষ্ঠান বিরোধী হাওয়া দেখলেই মিথ্যে কেস দিয়ে মুখ বন্ধ করার ক্ষেত্রে ওসি সিদ্ধহস্ত। ওসি বলল, পরিমলের বিরুদ্ধে কেস দিলে ঠিক দাঁড়াবে না, জনপ্রতিনিধি বলে কথা, কেস দিলেই লোকে ভাববে সাজানো ঘটনা, আর আদালতেও প্রশ্ন উঠবে। লম্বু তপন বলে, ওই তো পালের সর্দার। ওসি বলে, আগে বাকিদের তো তুলি, সর্দার এমনি সিধে হয়ে যাবে। মিথ্যে কেসেই গভীর রাতে কালু, বুচাই, নিতাই সহ মোট 5 জনকে গ্রেপ্তার করল হাড়ভাঙা থানা। স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ল কালু, নিতাই, বুচাইদের বাবা মা। প্যাংলা বাইরে, অথচ তাদের ছেলেরা গারদে, এটা কোন বাবা মায়েরই হজম হয়? স্বাভাবিকভাবেই ক্ষোভ গিয়ে পড়ল প্যাংলার উপর। প্যাংলা নিজেও বুঝে উঠতে পারল না সেই বা কেন ছাড় পেল। জেলা পরিষদের দায়িত্ব পাওয়ার পর মহাদেব হালদার অনেকটা সমঝে চলতে শুরু করেছিল। না, কাঠমানি, তোলাবাজি বা সিন্ডিকেট নিয়ে নয়, সমঝে চলতে শুরু করেছে এমন বিষয়ে যাতে মানুষের কাছে নিজের ইমেজ খারাপ না হয়। কিন্তু ছেলেকে কিছুতেই বুঝে উঠতে পারছে না। ছেলের হরকত দেখে বেজায় অখুশি মহাদেব হালদার। 2টি পেট্রোল পাম্প, 1টি চালকল, জেলা টাউনে 3-3টি ফ্ল্যাট, এসব দেখাশোনা না করে সব সময় ছেলে পোঁতায় পড়ে থাকা নিয়ে ছেলের সাথে বাবার অনেক দিনের অশান্তি। যুব সংগঠনের দায়িত্ব নেওয়ার জায়গায় ছোট ইস্যু নিয়ে পড়ে থাকলে পার্টির ইমেজের কী হবে? কালুর বাবা সরকারি চাকুরে হিসাবে এলাকায় সজ্জন বলে সুপরিচিত। তিনি নিজে গিয়ে মহাদেব হালদারের সঙ্গে কথা বলেন। সবটা শুনে মহাদেব হালদার মনে মনে ছেলের ওপর অসন্তুষ্টই হয়েছিলেন। খোঁজ খবর নিয়ে জানতে পারেন তপনরা মিথ্যে কেস সাজিয়ে কালু, নিতাই, বুচাইদের ফাঁসিয়েছে। কিন্তু এসব কেন করতে গেল তপন? জেলা পরিষদ ভবনে ডেকে এ কথাই জিজ্ঞেস করলেন মহাদেব হালদার। তপন উত্তরে বলল, আরে ওরাই আমাদের উপর হামলা করেছে, আমরা কিচ্ছু করিনি। তুমি থামো, তোমাকে যুব সংগঠন সামলাতে বলেছিলাম, শত্রুদের ফাঁসাতে বলিনি। কি দরকার ছিল ঘর ছাড়াদের কাছে মুচলেকা যাওয়ার? আরে কারণ ওদের জন্যই তো আমি প্যাংলার কাছে ভোটে হেরে গিয়েছি। তাই বলে গুন্ডামি করবে? তোমাকে না এসব পার্সোনালি নিতে বারণ করেছি আমি। তপন চুপ করে থাকে। মহাদেব হালদার যোগ করে, মন দিয়ে শোনো, এখন অশান্তি করার কোনো দরকার নেই। ব্যবসা, বাড়ি, চালকল, পেট্রোল পাম্প এসব দেখে কিন্তু অনেকে চোখ টাটাচ্ছে। তাছাড়া ওই এজেন্সির ভয়ও তো আছে, অযথা শত্রু বাড়িয়ে লাভটা কি? আর প্যাংলার কাছে হারের জ্বালাটা আমিও বুঝি। তুমি ভেবো না, ছেলে পোতা পঞ্চায়েত খুব তাড়াতাড়ি আমাদেরই হবে, তার ব্যবস্থা করছি, একটু বুঝে সুঝে চলো। আর শোনো, তোমার এই কাঠি জীবনও বিয়াদ পিটানা আর নেওয়া যাচ্ছে না। লম্বু তপন বাবার মুখের ওপর আর কথা বলার সাহস দেখায়নি, মাথা নিচু করে থাকে। মহাদেব হালদার তার ভাব দেখে নরম সুরে এবার বলেন, যাকে যা হয়ে গেছে হয়ে গেছে, সেটা নিয়ে ভেবে লাভ নেই। এবার ওই BM ওইজের কাছ থেকে নিজের শরীরে এইসব ব্যান্ডেজ না বেঁধে হিসেব নিকেশটা বুঝে নাও।
এবার থেকে কিন্তু এসব তোমাকেই বুঝে নিতে হবে। তপনকে শাসন করার পর মহাদেব হালদার হাড়ভাঙ্গা থানার ওসিকে ফোন করে কালু, নিতাই ও বুচাইদের ছেড়ে দিতে বলে। সঙ্গে ওসিকে এও বলে, তার সঙ্গে কথা না বলে এই ধরনের কাজ যেন ওসি আর কোনোদিন না করেন। কোর্টে পেশের আগেই কালু, নিতাই, বুচাইদের ছেড়ে দিতে বাধ্য হয় হাড়ভাঙ্গার ওসি। সরকারি চাকরি না পেয়ে বিয়ে করবে না বলে ঠিক করেছে টুম্পা। প্যাংলার কাছ থেকে জানার পর কর্মসংস্থানের পাশাপাশি কর্মখালি, কর্মক্ষেত্র, কাজের খবরসহ আরও বেশ কয়েকটি পত্রিকা কিনে চাকরি খুঁজতে শুরু করে। বাড়ির কাছাকাছি চাকরি হলে সুবিধে হয়, হাড়ভাঙার মধ্যে কিছু একটা হলে আরও ভালো। সব ক্রাইটেরিয়া পড়ে টুম্পা যা বুঝল তাতে তার পক্ষে ICDS-এর সুপারভাইজার পদে অ্যাপ্লাই করাই ঠিক হবে। প্রতিদ্বন্দ্বিতা কঠিন হবে ঠিকই, কিন্তু চেষ্টা করতে দোষ কি। অনেকদিন পর প্যাংলা সেদিন দোকানে গিয়ে বসল। বাবা ফটিককে নিয়ে মাল আনতে জেলা শহরে গিয়েছিল, সেই কারণেই দোকান সামলাতে হচ্ছিল। ব্যবসা বড় হওয়ায় দোকানে দুটো ছেলেকে রাখা হয়েছে, কিন্তু তাও ওই একটু নজর রাখা। হঠাৎ দোকানের সামনে হাজির হলো জনা চারেক মধ্যবয়স্ক লোক। তারা সকলেই এঁদোনগর গ্রামেরই, অস্থায়ী প্রকল্পে কাজ করেছিলেন দেড় বছর আগে, সেই টাকা তাদের অ্যাকাউন্টে এখনও ঢোকেনি, নতুন করে আর কাজও জুটছে না, তার উপর গ্রামে চাষবাসও কমে গিয়েছে, সার তেলের যা দাম, বৃষ্টিরও দেখা নেই তেমন একটা। অনেক চাষি চাষবাস বন্ধ করে দিয়েছে, ফলে রোজ যে মজুরি খাটবে সেই সম্ভাবনাও কমে এসেছে। এই অবস্থায় যদি বকেয়া টাকাটা পাওয়ার ব্যবস্থা করা যায়, সেই আর্জি নিয়েই প্যাংলার কাছে এসে হাজির হল জীর্ণ পোশাক পরিহিত চার গ্রামবাসী। ওদের কথা শুনে প্যাংলার মনে পড়ে সেদিনের কথা, যেদিন ও পঞ্চায়েতে গিয়েছিল রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য। কাউন্টারের সামনে কয়েকজন বাওয়াল করছিল ওই অস্থায়ী কাজের টাকা পায়নি বলে। আগে তো ভেবে দেখা হয়নি মানুষ এত কষ্টে আছে, চোখ কান খোলা রেখেও সবটা বোধহয় জানা সম্ভব হয় না, অন্যের জুতোয় পা গলিয়ে দেখার অভ্যেসটাও তো নেই, বুঝবে কি করে। পঞ্চায়েতে এদের দেখেই মনে মনে কটাক্ষ করেছিল প্যাংলা, এটা ভেবে ওর খুব খারাপ লাগলো। জনপ্রতিনিধি হিসেবে তাদের সমস্যা সমাধানের দায় তো ওর ওপরেও বর্তায়, এই মানুষগুলোর জন্যই আর একবার অন্তত তাকে পঞ্চায়েতে যেতেই হবে। এদিকে আগের তুলনায় এলাকায় অনেকটাই শান্তি ফিরেছে, এঁদোনগর দিয়ে যে ঘরোয়াপসি শুরু হয়েছিল তা অন্যত্র ক্রমশ ছড়িয়ে পড়ল। ছেলেপুতা পঞ্চায়েতের যে সমস্ত গ্রামে বিপিন দাসের দলীয় কর্মীরা ঘর ছাড়া হয়েছিল তাদেরও ফিরিয়ে আনা হয়েছে। মহাদেব হালদারের শাসনের পরে লম্বু তপন বা তার ছেলেরা আর নতুন করে কোনো অশান্তি করল না। লম্বু তপন যুব সংগঠনকে মজবুত করার কাজে মন দিল, সেই সঙ্গে নিজের ব্যবসায় নজর দিতে শুরু করল। ব্যবসা বলতে পেট্রোল পাম্প চালকল শুধু নয়, তোলাবাজি, কাঠমানি সহ আরও অনেক কাজ। যেদিন প্যাংলা আর একবার পঞ্চায়েতে যাবে বলে ঠিক করল সেদিন সকালেই মেঘে ছেয়ে গেল আকাশ। কিছুক্ষণের মধ্যেই তেড়ে বৃষ্টি নামল। আগের দিন ফেসবুক স্ক্রোল করার সময় একবার দেখতে পেয়েছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দুর্যোগের ভ্রুকুটি, হ্যাঁ এমনটাই লেখা ছিল একটা খবরের শিরোনামে। আক্ষরিক অর্থে মানেটা না বুঝলেও প্যাংলা মোটামুটি একটা আন্দাজ করে নিয়েছিল কি হতে পারে, কিন্তু বিশ্বাস করেনি, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজকাল ঠিক মেলে না। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেয় আর ভেসে যায় উত্তরবঙ্গ, কিন্তু এবারটা তেমন হয়নি। সকালে দমকা হাওয়ার সাথে প্রবল বৃষ্টি দেখে প্যাংলা বুঝেছিল দুর্যোগের ভ্রুকুটির আসল মানে। পরপর তিন দিন ধরে নাগাড়ে বৃষ্টি, বাইরে বেরোনো দুষ্কর। বাবা প্রথম দিন দোকানে গিয়েছিলেন বটে, পরের দুদিন আর যেতে পারেননি, ঘন ঘন পাওয়ার কাট হচ্ছে, মোবাইলের নেটওয়ার্কও মাঝে মাঝেই চলে যাচ্ছে, আর থেকে থেকে
বিকট আওয়াজে বাজ পড়ছে। ঠিকই বলে সবাই, সময় বদলাচ্ছে। টুম্পার সাথে প্রতিদিনই কথা হয়েছে এই বৃষ্টির মধ্যে। শেষের দিন টুম্পা তাকে জানালো ও আইসিডিএস এর সুপারভাইজার পদে অ্যাপ্লাই করেছে, তার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছে। প্রথমে তো আইসিডিএস শুনে প্যাংলা বুঝতেই পারছিল না সেটা আসলে কি। টুম্পা বলেছিল, ওফ, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, কিন্তু সেটা বোঝা আরও কঠিন। তারপর টুম্পা যখন মিড ডে মিলের কথা তুলে ধরে আঙ্গনওয়াড়ি শব্দটা উচ্চারণ করলো, তখন প্যাংলা বিষয়টা বুঝতে পারল। ঠিক তিন দিন পর দুর্যোগ কাটল, ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল ইঁদোনগর সহ গোটা ছেলেপোতা পঞ্চায়েত এলাকা। কিন্তু সমস্যায় পড়ল ইঁদোনগরের উত্তরপাড়া, নিচু এলাকা, আশেপাশের কয়েকটি গ্রামের জল ভাঙে এই পাড়ার ওপর দিয়েই, আর রাস্তার যে ছোট কাঠের পোল আছে তার নিচ দিয়ে জল বেরিয়ে গিয়ে পড়ে পাশের বিলে। যে অংশ দিয়ে জল ভাঙে সেই জায়গাটি অত্যন্ত সরু, ফলে জল সরতে অনেক সময় লাগে। স্বাভাবিকভাবেই উত্তরপাড়ার বিস্তীর্ণ অংশ জলে ডুবে থাকে বেশ কয়েকদিন ধরে। কাঠের পোল সরিয়ে কংক্রিটের ব্রিজ তৈরি করে জল বের করানোর ব্যবস্থা না করলে এই ভোগান্তির শেষ নেই। জল জমে থাকায় উত্তরপাড়ার বাসিন্দাদের স্কুলে ক্যাম্প করে রাখার ব্যবস্থা করল প্যাংলারা। ঠিক হলো আপাতত জল না সরা পর্যন্ত স্কুল বন্ধ থাকবে, তবে স্কুলে মিড ডে মিল প্রতিদিনই রান্না হবে যাতে ছেলেমেয়েরা খেতে পারে, আর চাঁদা তুলে স্কুলে আশ্রয় নেওয়া সবার জন্য রান্নার ব্যবস্থা করা হলো। রান্না করার দায়িত্ব চাপানো হলো স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ওপরেই। উত্তরপাড়া এর হয়তো ডুবেছে, মানুষকে হয়তো স্কুলেই থাকার ব্যবস্থা করতে হয়েছে, কিন্তু সেই সময় হয়তো বটতলার মাঠে নেংটির মতো গামছা জড়িয়ে প্যাংলা ফুটবল পেটাচ্ছিল, হয়তো বা বাইরের কোনো গ্রামে কবাডি খেলতে গিয়েছিল, হয়তো বা ঘরের কোণে লুকিয়ে পাঠ কাঠি ধরিয়ে বিড়ি খাওয়ার প্র্যাকটিস করছিল। মানুষের যে কত সমস্যা, জনপ্রতিনিধি না হলে বোধহয় প্যাংলার জানাই হতো না। যে পঞ্চায়েত সে আর মারাবে না বলে মনস্থির করেছিল, সেই পঞ্চায়েতে গিয়েই হাজির হলো প্যাংলা। কেন কাজ করেও গ্রামের লোকজন টাকা পাচ্ছে না, প্রধান নিধিরাম সাঁতরার কাছে সেই প্রশ্নই রেখেছিল প্যাংলা। কিন্তু নিধিরাম জানিয়েছিল ফান্ড নেই, তাই টাকা দেওয়া সম্ভব নয়। আর উত্তরপাড়ায় কেন খাল সংস্কার করে বড় কংক্রিটের ব্রিজ করা যাবে না, সেই প্রশ্নের উত্তরে নিধিরাম জানিয়েছিল, আরে বাবা, ওটা পঞ্চায়েতের এখতিয়ারভুক্ত নয়। আরে মান্দবাজি নাকি, মানুষের ভোট নেওয়ার সময় তো হাত জোর করে দুয়ারে দুয়ারে ঘুরবেন, আর কাজের সময় নয় তোলাবাজি আর নয় ফাঁকিবাজি। এই কথা নিধিরামকে শুনিয়ে পঞ্চায়েত থেকে চলে এসেছিল প্যাংলা। মনে মনে ঠিক করে ফেলেছিল এখানে এসব জানিয়ে কোনো লাভ হবে না, আসল জায়গায় জানাতে হবে। দেরি না করে রাতেই বিপিন দাসের বাড়িতে গিয়ে হাজির হলো প্যাংলা। সবটা শোনার পর বিপিন দাস বললেন, আমি তো ভেবেছিলাম আর পঞ্চায়েতেই যাবে না। প্যাংলা একটু গম্ভীর স্বরেই বলে, না গিয়ে উপায় তো নেই, দেড় বছর ধরে মানুষ খাটার পরেও টাকা পাচ্ছে না, একটা ব্রিজের জন্য মানুষকে জলের তলায় কাটাতে হচ্ছে, আর আমরা পার্টি পার্টি খেলছি। প্যাংলার জনদরদী আবেগ দেখে মনে মনে খুশি হলেন বিপিন দাস। যুব সমাজ একেবারে উচ্ছন্নে যায়নি। মুখে হালকা হাসি রেখে প্যাংলার মুখোমুখি উল্টো দিকের সোফায় বসলেন, তারপর বললেন, সবটা শেষ হয়ে যায়নি দেখছি, জেনে ভালো লাগছে। তবে কি জানো পরিমল, আমরা আবেগে গা ভাসাচ্ছি ঠিকই, কিন্তু রাজনীতিটাকে ঠিক পথে চালিত করছি কি না সেটা নিয়ে ভাবছি না। দরকার নেই, তুমি শুধু প্রধানকে বলে দাও ওই টাকাগুলো মানুষকে দিয়ে দিতে, আর ইঁদোনগরের উত্তরপাড়ার ব্রিজটা করে দিতে, বাড়ি ছেড়ে সবাইকে স্কুলে থাকতে হচ্ছে। আচ্ছা, ওরা ওই খাবার দাবার পানীয় জল ওষুধ এগুলো ঠিক মতো পাচ্ছেন তো? নিধিকে কিন্তু আমি বলে দিয়েছিলাম। না, সে পাচ্ছে, কিন্তু শুধু খাবার পাঠিয়ে তো লাভ নেই, ওদের পাড়ায় ব্রিজটা ঠিক করে দিতে হবে, না হলে তো আবার সেই স্কুলে গিয়েই উঠতে হবে। সহমর্মিতা ভালো, কিন্তু আর একটু রাজনৈতিকভাবে সচেতন হতে হবে তো, নাকি?
সেটা কি? মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটা আজকাল আর দেখা যায় না, তাই তুমি যেটা করতে চাইছো সেটা সত্যিই প্রশংসনীয়, কিন্তু তার জন্য রাজনৈতিক সচেতনতারও প্রয়োজন আছে। একটু পড়াশুনো করতে হবে, সবটা তো জানতে হবে। ও সবে আমার কি দরকার? রাজনীতি না করে তো মানুষের পাশে দাঁড়ানো যায়। হ্যাঁ সে যায়, কিন্তু ওভাবে তুমি কত মানুষের পাশেই বা দাঁড়াবে? দেখো কাকু, তুমি যেটা বলছো সেসব শুনতে আসিনি আমি। আমি জানতে চাই তুমি কাজের কাজটা করবে কি না। প্যাংলার এই কথায় মেজাজ হারান বিপিন দাস। কি বললে? না হলে কি করবে? সমর্থন তুলে নেবে? হুমকি দিচ্ছ? প্যাংলা বুঝতে পারে বিপিন দাসের মতো সম্মানীয় ব্যক্তিকে কথাটা ওভাবে বলা উচিত হয়নি। মাথা নামিয়ে নেয় প্যাংলা, রাগে সোফা ছেড়ে উঠে পড়েন বিপিন দাস। কয়েক সেকেন্ড পর আবার শুরু করেন, দেখো 45 বছর ধরে রাজনীতি করছি, তোমার মতো হুমকি অনেকেই দিয়েছে, হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত আমাকে কেউ আমার জায়গা থেকে টলাতে পারেনি। তুমি কি মনে করো ইচ্ছে করে খেটে খাওয়া মানুষের টাকাটা আটকে রেখেছে? টাকা কোথা থেকে আসে সেটা জানো? যেখান থেকে টাকাটা আসে সেখানেই আটকে রয়েছে। বিপিন দাস এবার একেবারে প্যাংলার সামনে এসে দাঁড়ান, তারপর গলা চড়িয়ে বলেন, আর কেন আটকে রয়েছে জানো? যাদের কাছে টাকাটা যাওয়ার কথা তাদের কাছে যাওয়ার আগেই মাঝপথ থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে, হিসাব মিলছে না। 3 বছরে মহাদেব হালদারদের 2টো পেট্রোল পাম্প কি করে হলো খবর রাখো? শহরে 3টে ফ্ল্যাট কি করে হলো সেটাও তো জানো না। এবার প্যাংলা মাথা তুলে বিপিন দাসের দিকে তাকায়। বিপিন দাস বলে চলেন, টাকাটা নিধিরাম তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিশ্চয়ই দেবে না, তাই না? প্যাংলার দিকে এবার পিছন করে দাঁড়ান বিপিন দাস, তারপর সুর নামিয়ে বলেন, ভেবেছিলাম এই প্রজন্ম অন্তত বুঝবে, মোবাইলে সারাক্ষণ চোখ না রেখে চারপাশে যদি একবার চোখ তুলে তাকাতো। দুবার জোরে নিঃশ্বাস ছেড়ে এবার প্যাংলার কাছে ফিরে এসে সামনে দাঁড়ান, তারপর আবার গলা চড়িয়ে বিপিন দাস বলেন, আর উত্তরপাড়ার যে ব্রিজের কথা বলছো না, সেটা পঞ্চায়েতের এখতিয়ারে পড়ে না, ওটা পঞ্চায়েত সমিতির কাজ, ওটার ছাড়পত্র দেবে পঞ্চায়েত সভাপতি। যে জিনিসটা তুমি সহজে হয়ে যাবে মনে করছো ওটা তো সহজ নয়, বিপ্লব করতে গেলে জনদরদি হলেই হয় না, একটু পড়াশুনোও করতে হয়। বৃহত্তর স্বার্থে কাজ করতে গেলে আগে সিস্টেমটা জানতে হয়, আর সিস্টেমে থাকা গলতটাও, তার জন্য দরকার রাজনৈতিক সচেতনতা। আর শোনো, রাজনীতি মানেই শুধু ভোট নয় কিন্তু, হ্যাঁ, রাজনীতি মানেই শুধু মহাদেব হালদারের পার্টি বা বিপিন দাসের পার্টিও নয়, যে আইডিয়ায় দেশ চলে সমাজ চলে সেটাও রাজনীতি। তফাতটা শুধু ন্যায় আর অন্যায়ের, কারা শোষণ করছে আর কারা পীড়িত হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা জানতে হলে একটু রাজনৈতিক সচেতনতা বাড়াতে হবে। বিপ্লব মাথা গরম করে হয় না, রাজনৈতিক সচেতনতায় আসে প্রকৃত বিপ্লব। এত কিছু বলার পর একটু থামেন বিপিন দাস, তারপর টেবিলের দিকে এগুন, জলের গেলাস হাতে তুলে নরম সুরে বলেন, যাজ্ঞেব, আমি বোধহয় একটু বেশি বলে ফেললাম, আমাকে ক্ষমা করো। না না, এ কি বলছো কাকু, আমারই ভুল হয়েছে, কথাগুলো ওভাবে না বললেই পারতাম, নিধি কাকু আসলে এমনভাবে বললো। প্যাংলা থামে, বিপিন দাস জল খেয়ে ঘুরে দাঁড়ান প্যাংলার দিকে মুখ করে, টেবিলে গেলাস রেখে এগিয়ে আসেন, তারপর বলেন, দেখো আমি সব আমার জন্য বলছি না, মানুষ বড় স্বার্থপর হয়ে যাচ্ছে, সবাই নয় বেশিরভাগ মানুষই, রাজনীতিটাকে ঘৃণা করে দূরে সরে যাচ্ছে, কিন্তু রাজনীতিটাকে যারা খারাপ করছে ঘৃণা তো তাদের ওপর করা দরকার, তাই না? এই ধরো সামনেই ICDS-এ সুপারভাইজার নিয়োগ রয়েছে, সেই নিয়োগে মহাদেব হালদারদের দুর্নীতি আটকাতে রাজনৈতিকভাবে সচেতন তো হতেই হবে, তাই না? রাজনীতি নিয়ে বিপিন দাসের লেকচারের বেশিরভাগটাই এতক্ষণ এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করছিল প্যাংলা, কিন্তু ICDS-এর সুপারভাইজার নিয়োগের কথাটা শুনেই কেমন নড়ে চড়ে বসল। টুম্পা তো এই পদেই চাকরি করার জন্য অ্যাপ্লাই করে রেখেছে, না 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 না, কোনো মতেই আর দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না, চাকরি আটকে গেলে যদি টুম্পা আবার বিয়ে পিছিয়ে দেয়। এইসব ভাবতে ভাবতেই সেদিন বিপিন দাসের বাড়ি থেকে ফিরল প্যাংলা। ব্লক হাসপাতালে একসময় মহাদেব হালদার প্রায়ই যেতেন,
কিন্তু তার জায়গায় লম্বু তপনের যাতায়াত শুরু হয়েছে এখন। হুটহাট করে দলবল নিয়ে ব্লক হাসপাতালে চলে যায়। এদিক ওদিক ঘুরে BMOH অরূপ নারায়ণ চক্রবর্তীর ঘরে গিয়ে বসে। সেখানে কী নিয়ে আলোচনা হয় সেটা সকলেরই অজানা। অবশ্য সেটা নিয়ে কারোর মাথা ব্যথাও নেই, কিন্তু যেভাবে হাসপাতাল চত্বরে ষাঁড়ের মতো তপনের ছেলেরা ঘুরে বেড়ায় তাতে নার্স ও মহিলা স্টাফদের অস্বস্তির শেষ নেই। আওয়াজ তো দেয়ই, কখনো কখনো মহিলা স্টাফদের দেখে অশালীন ইঙ্গিত করে। এই নিয়ে BMOH-কে দুবার লিখিত অভিযোগও জানানো হয়েছে, কিন্তু অ্যাকশন নেওয়া তো দূরের কথা, উল্টে BMOH নিজে এই ব্যাপারটা সকলকে চেপে যেতে বলেন। কিন্তু যেভাবে সন্ধের পর বাংলা মদের বোতল নিয়ে হাসপাতাল চত্বরে ওরা ঢুকতে শুরু করেছে তাতে এখানকার নার্স ও মহিলা স্টাফেরা ভীত সন্ত্রস্ত। সেদিন রাতে ডায়েরিয়ায় এক রোগী ভর্তি হয়েছিলেন হাসপাতালে। ঝর্ণা স্টোর রুম থেকে স্যালাইনের বোতল নিয়ে করিডোর ধরে মেল ওয়ার্ডের দিকে এগোচ্ছিল। উল্টো দিক থেকে তপন দলবল নিয়ে করিডোর দিয়ে এগোনোর সময় ঝর্ণার পথ আটকাল। কাঠি চিবোতে চিবোতে তপন বলল, আরে খুব তাড়ায়ে, হ্যাঁ একটু ভালো করে দর্শন দিয়ে যাও না মামুনি। তপনদের আচমকা পথ আটকাতে দেখে ঝর্ণা ঘাবড়ে গেল, ঠিক বুঝতে পারল না কি বলবে। কোনো রকমে নিজেকে সামলে কাঁপা কাঁপা গলায় ঝর্ণা বলল, আসলে একটু একটু তাড়া আছে, এমার্জেন্সি, মানে স্যালাইন দিতে যেতে হবে। মাঝে মাঝে নোনা শান্তির জলের ছিঁড় তো আমাদেরও দিতে পারো, আমরাও তো সিরিয়াস রোগী। এই কথায় সকলে হো হো করে হেসে ওঠে। ভয় কুঁকড়ে যায় ঝর্ণা, ভয় ঘাম হয়ে ঝরে পড়ছে ডান কানের পাশ দিয়ে, মাথা নিচু করে থাকে ঝর্ণা, এক্ষুনি কান্না যেন ঠেলে বেরিয়ে পড়বে। লম্বু তপন আরেকটু কাছে গিয়ে ঝর্ণার কানের পাশ বেয়ে গড়ানো ঘামের ফোঁটা বাঁ হাতের তর্জনী দিয়ে মোছে। তারপর সেই তর্জনী ঝর্ণাকে দেখিয়ে তপন বলে, এই তো নোনা জল। তারপর সেই তর্জনী জিভে ঠেকিয়ে তপন বলে, আহ কি মিষ্টি। যন্ত্রণা কোন সীমায় গেলে একজন নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবতে পারে? হ্যাঁ, ঝর্ণার তখন নিজেকে শেষ করে দিতেই ইচ্ছে করছিল। তপনের আচরণে গা গুলিয়ে উঠছিল। মেয়ে হয়ে না জন্মালেই ভালো হতো বোধ হয়। না না, রাতে কাজ না করলেই ভালো হতো বোধ হয়। কিন্তু রাতটা কি শুধু পশুদেরই, মানুষের নয়? মানুষ তো পুরুষও হয় আবার নারীও হয়। হঠাৎ ঝর্ণার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। লম্বু তপনদের পাশবিকতার সামনে ঝর্ণা যেন একটা আধমরা ব্যাং, একটা ছোট গর্তে ঢুকিয়ে যেন খোঁচানো হচ্ছে একটা লাঠি দিয়ে। সেই গর্তের একটাই মুখ, আর সেই মুখ দিয়ে একটা লাঠির সাহায্যে খোঁচানো হচ্ছে। দেয়ালে পিঠ ঠেকে গেছে, একবার ফুঁসে উঠতেই হবে। ঝর্ণা চোখের জল মুছে নাক টেনে বলে উঠল, দেখুন আমার কাজ আছে, আমায় যেতে দিন। এই কথা বলে তাদের ঠেলে এগিয়ে গেল মেল ওয়ার্ডের দিকে। সেদিন রাতে আর ডিউটি করেনি ঝর্ণা, সহকর্মীরা বিশ্রাম নিতে বলেছিল। রেস্টরুমে বসে সারা রাত ধরে কেঁদেছিল ঝর্ণা। বুঝেছিল সময়টা বদলাচ্ছে খারাপের দিকে। বিপিন দাসের কদিনের লেকচারে প্যাংলা বুঝে গেছে যে কটা দিন সে পঞ্চায়েতের সদস্য আছে সেই কটা দিন তাড়াতাড়ি গেলে বাঁচে, কিন্তু সেই কটা দিন অন্তত তাকে মানুষের জন্য কাজ করতেই হবে। তাতে প্রাথমিক কিছু বিষয় জানা প্রয়োজন। তা না হলে মানুষের জন্য কাজ করা দূরে থাক, প্রধান নিধিরাম সাঁতরাকে বাগে আনা মুশকিল হবে, উল্টে টুপি পরিয়ে ছাড়বে নিধিরাম, যেটা এতদিন মহাদেব হালদার করে এসেছে, আর সঙ্গে জুটবে অপমান। ইঁদুনগর গ্রাম ছেলে পোতা পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে, অথচ সেই ইঁদুনগর গ্রামের একটি রাস্তার ব্রিজ করবে পঞ্চায়েত সমিতি, তুই ভেবেছিস কখনো? বর্ষাকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে উত্তরপাড়ার ওই রাস্তার জমা জলে কত যে মাছ ধরেছি, আরে বল না।
বিদ্যাধরী নদীর কাছে গাছের গুড়ির ওপর বসে কালুকে এই কথাই বলল প্যাংলা। কালু বলল, হ্যাঁ মনে নেই আমার, সে একদিন ছিল ভাই। এবার ভাব, সেই রাস্তাটা নাকি পঞ্চায়েত সমিতি, তুই ভেবেছিলি কখনো? কালু নেতিবাচক ভঙ্গিতে ঘাড় নাড়ে। প্যাংলা বলে চলে, বিপিন কাকুর থেকে জানলাম বুঝলি, আরও জানতে হবে, না হলে মান সম্মানটা থাকে না। এই কিন্তু তোর তো এসবে কোনো মনই নেই। আরে মন একটু দিতে হবে এবার। কেন হঠাৎ? আরে টুম্পা চাকরির জন্য অ্যাপ্লাই করেছে। হ্যাঁ তো, আহ বুঝছিস না, আবার যদি মহাদেব হালদার কাটি করে সেটা আটকাতেই হবে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। মানে? আরে পলিটিক্স করে মহাদেব হালদার চাকরিতে নিজের লোক নিয়োগ করবে, সেটা আটকাতে হলেও পলিটিক্সই করতে হবে। বিপিন কাকু বলে রাজনীতি খারাপ না, যারা রাজনীতি করে তারা খারাপ হয়। ধর কী সব বলছিস, আমার মাথায় কিছুই ঢুকছে না। আরে আমার মাথাতেও কি সবটা ঢুকছে? আমি বিপিন কাকুর মতো রাজনীতিতে ঢুকতে চাই না। টুম্পার চাকরির ব্যাপারটা যাতে সন্তুর মতো না হয় সেটার জন্য যা করতে হয় আমি করব। মানে টুম্পার চাকরিটা যেন না আটকায়। দে এবার একটা বিড়ি দে দেখি। প্যাংলা পড়াশুনো শুরু করলো পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে জানতে। বিপিন দাসী তাকে বেশ কয়েকটা বই দিয়েছিলেন। ভাষা ভাষা পড়ে প্যাংলা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে জানতে পারে। পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ নিয়েই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। প্রত্যেকের ক্ষমতা এবং শাসনকাজ সম্পর্কেও জানল প্যাংলা। তার সঙ্গে বিপিন দাসের পরামর্শেই শুরু হয় প্যাংলার পৃথিবী দর্শন। প্রতিদিন রুটিন করে চলে খবরের কাগজ পড়া। কোথায় না খেতে পেয়ে মানুষ মারা যাচ্ছে আর কোথায় মিসাইল হামলায় শিশুদের প্রাণ যাচ্ছে সেই খবর জানতে পেরে প্যাংলার সত্যি মন খারাপ হয়ে গিয়েছিল। এসব বিষয়ে যত জানতে পারে ততই তার আরও জানতে ইচ্ছে করে, আর ফেসবুকে তার আগ্রহ কমে, অজানাকে জানার ইচ্ছে তৈরি হয়। তবে প্রতিবেশী রাষ্ট্রের ছাত্র যুব আন্দোলন প্যাংলাকে নাড়িয়ে দিয়েছিল। দেশ বাঁচানোর লড়াইয়ে কেউ বুক পেতে গুলি খেতে পারে, এরা কারা, পাগল নাকি? প্যাংলার ঘুম কমতে থাকে আর জীবন সম্পর্কে ধারণা পাল্টাতে থাকে। সারল্য ক্রমশ ফিকে হতে থাকে জীবন দর্শনের বিচ্ছুরণে। বেশ কয়েকদিন পর উত্তরপাড়া থেকে জল সরে গেল। স্কুলে আশ্রয় নেওয়া বাসিন্দারা নিজেদের ভিটে ফিরতে শুরু করেছে। ঠিক হলো আপাতত তাদের পর্যাপ্ত পরিমাণে রেশন দেওয়ার কাজ চলবে। দুর্যোগে কয়েকটি বাড়ির চাল ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য ত্রিপলের ব্যবস্থাও করতে হবে। খবরে বলছিল দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য বিপর্যয় মোকাবিলা দপ্তর প্রচুর শুকনো খাবার ও ত্রিপল পাঠিয়েছে, পঞ্চায়েত মারফত সেগুলো বিলি করা হবে। এখনো এলো না কেন? পঞ্চায়েতে গিয়ে সেটাই জানতে চাইল প্যাংলা। নিধিরাম সাঁতরার ছায়াসঙ্গী সোনা পাপ্পু ওরফে এসপি প্যাংলাকে বলল, ত্রিপল আসেনি, এখনো বিডিও অফিসেই পড়ে আছে। নিধিরাম প্রধান হওয়ার পর এসপি সবকিছু সামলায়। কোন চাষির ঘরে ক প্যাকেট সার যাবে, কোন বাড়ি ত্রিপল পাবে, সবটাই ঠিক করে ও। মানে এলাকার পঞ্চায়েত মেম্বার যেমনটা বলবে সেই মতোই ঠিক হবে। সত্যিকারের উপভোক্তা বঞ্চিত হলে হবে? ইঁদোনগর একটাও ত্রিপল পায়নি এখনো পর্যন্ত, অথচ আশপাশের গ্রামের মেম্বাররা এসে তাদের কোটার ত্রিপল নিয়ে চলে গেছে। আর ত্রিপল যাদের বিলি করা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই পাকা বাড়ির মালিক, বুচাই হাটে যাওয়ার সময় দেখেছে, নিতাইও কানাঘুষো শুনেছে, ত্রিপল চুরি হয়েছে। অর্থাৎ ত্রিপল যাদের পাওয়ার কথা ছিল তারা সকলেই পায়নি। আর এই খবর শুনে প্যাংলা যায় চোটে। কালুকে নিয়ে বাইকে চড়ে প্যাংলা পঞ্চায়েত এলাকা ভ্রমণে বেরোয়। রংপুর গ্রামে গিয়ে এক দোতলা বাড়ির সামনে দাঁড়ায় প্যাংলা। দোতলা বাড়ির উঠোনেই একটা বড় গোয়াল ঘর, তার পাশেই খড় কাটার মেশিনের ওপরের জায়গাটিতে সরকারি ত্রিপল। দেখেই তেলে বেগুনে জ্বলে উঠল প্যাংলা। না, রাগটা ঠিক দোতলা বাড়ির ওপর নয়, রাগটা এসপির ওপর। বুচাই এই বাড়ির খবর দিয়েছিল,
আরও দুজনের বাড়ির খবর দিয়েছিল পাশের গ্রামের দুজন বাসিন্দা। তাদের বাড়ির চাল উড়ে গেছে, অথচ তারাই ত্রিপল থেকে বঞ্চিত। সেই কারণেই রাগে ও ক্ষোভে কারা ত্রিপল পেয়েছে সেই খবর চাউর করে দিয়েছে। মোবাইলে রংপুরের দোতলা বাড়ির খড় কাটার মেশিনের ওপর থাকা ত্রিপলের ছবি তুলে নেয় প্যাংলা। তারপর বাইকে করে পাশের গ্রাম মোহনপুরে গেল। খুঁজে খুঁজে হাজির হলো ত্রিপল পাওয়া সেই বাড়িতে। বাড়িটির সামনে মস্ত বড় উঠোন, একপাশে ধানের গোলা, আর অন্য পাশে রয়েছে একটি মন্দির। মন্দিরের পাশেই দেখা যাচ্ছে একটি পাওয়ার টিলার। সেই পাওয়ার টিলারের গায়ে চাপানো রয়েছে ত্রিপল। নিজের গ্রামের একটি পাড়ায় যখন ছেলেমেয়েদের নিয়ে কয়েকটি পরিবার খোলা আকাশের নিচে বাস করছে, তখন ত্রিপল ঢেকে আরাম করে আছে বড় চাষির ঘরের পাওয়ার টিলার। কালু বলল, এই চল না ত্রিপলটা ঝেঁপে দি, একটা চালো তো ঢেকে যাবে। এই কী রে, কী ভাবছিস? ভাবছি বিপিন কাকু ঠিকই বলে। কি বলে? আমরা মোবাইল থেকে চোখ তোলার টাইমই পেলাম না, তাই অনেক কিছু জানাও হয়নি। মানে কিছু না, চল। বিপিন দাসের বলা কথার ব্যাখ্যা দিতে ইচ্ছে করছিল না প্যাংলার। শুধু মনে মনে ভাবছিল, এত মানুষ কষ্টে আছে জেনেও এক শ্রেণীর মানুষ ছড়ি ঘুরিয়ে যাচ্ছে। তারাই ঠিক করে কারা কি পাবে আর পাবে না, এটাই কি সিস্টেম? বিপিন কাকু কি এই সিস্টেম সম্পর্কে জানার কথা বলছিল, নাকি সিস্টেমের গলদের কথা? দেরি না করে এই বাড়ির পাওয়ার টিলার চাপা দেওয়া ত্রিপলের ছবি তুলে নিয়ে ফিরে আসে প্যাংলা। আরও একটি বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু যা বোঝার তা এই দুটো বাড়ি থেকেই বুঝে নিয়েছে প্যাংলা। আপাত দৃষ্টিতে হয়তো দুটো ত্রিপলের ছবি তুলেছে, কিন্তু সেই ছবি পচন ধরা সিস্টেমকে তুলে ধরার পক্ষে যথেষ্ট। বাড়ি না ফিরে কালুকে নিয়ে বাইকে করে শটাং পঞ্চায়েত চলে যায় প্যাংলা। পঞ্চায়েতে ফিরতে বিকেল হয়ে গিয়েছিল, তখনও অবশ্য পঞ্চায়েত থেকে বেরোননি নিধিরাম সাঁতরা। কালুকে সঙ্গে নিয়ে দোতলায় চলে গেল প্যাংলা। তারপর একেবারে হাজির হয় প্রধানের ঘরে। সেই সময় নিধিরাম সাঁতরা পঞ্চায়েত সচিবের সঙ্গে কি নিয়ে যেন একটা মিটিং করছেন। পাশে দাঁড়িয়ে আছে এসপি। প্যাংলাকে দেখেই এসপি বলে, কিরে তুই এখন? প্যাংলা গম্ভীর স্বরে বলে, এই তুই না, তুমি। হ্যাঁ কি? তুমি এবার থেকে সম্মান দিয়ে কথা বলবি, জনসমর্থনে পঞ্চায়েত মেম্বার হয়েছি, কারো আগে পিছে লেজ নাড়িয়ে মাতব্বর হইনি, এবার থেকে তুমি বলবি, তুই না। প্যাংলার মেজাজ দেখে সকলেই হতচকিত। পরিস্থিতি সামাল দেবার জন্য পঞ্চায়েত সচিব বলে ওঠেন, আরে মেম্বার সাহেব এত রাগলে হবে, বসুন বসুন। বসতে আসিনি, কোটা ত্রিপলগুলো নিতে এসেছি। পঞ্চায়েত সচিব চুপ করে যান। নিধিরাম সাঁতরা বলেন, বোয়া ত্রিপল না দিলে কি করবে, পোল খুলে দেবো? তোমাকে তো বড়াই হয়েছে, ত্রিপল এখনো আসেনি। প্যাংলা মোবাইল বের করে এগিয়ে যায়, তারপর মোবাইল খুলে প্রধানের সামনে ধরে। তাহলে এগুলো তাহলে কোত্থেকে আসলো, আর এলোই যখন এরা কেন পেল? শুধু একবার এসপির দিকে তাকালেন। প্যাংলার মেজাজের সামনে আর কেউ কথা বলার সাহস করল না। বাধ্য হয়ে গোডাউন থেকে প্যাংলার কোটার ত্রিপল দিতে বাধ্য হলো এসপি। সারা দিন আজ বাড়ি যাওয়া হয়নি, গরম রক্তের তেজ বোধহয় এমনই, কিছু করব মানে করবই, কোনো কিছুকে পরোয়া না করি, শুধু সঠিক দিশা দরকার। বিপিন কাকু কি এই দিশাই দেখাতে চাইছিলেন? সন্ধে নামতে আর বেশি দেরি নেই। পুকুরে চড়া হাঁস এখন ঘরমুখী, গরু বাছুর সব চড়া করে গোয়ালে ফিরতে শুরু করেছে। শ্রীদাম মজুরি খেটে টাকা নিতে এগিয়ে চলেছে কমল খুড়োর বাড়ির দিকে। খগেন কাকা দোকান খুলে সবে 100 ওয়াটের বাল্বটা জ্বালিয়েছে। খগেন কাকার দোকান থেকে একটু এগোলেই উত্তর পাড়া শুরু। বাইক ধীর গতিতে এগিয়ে যায়। অন্ধকারময় পাড়ার মাঝখানে থাকা এক শিবমন্দিরের সামনে প্যাংলার বাইক থামে। 10-12 জন মধ্যবয়স্ক মানুষ সেখানে বসেছিল। তারা বোধহয় ভাবছিল,
যদি রাতে বৃষ্টি নামে? প্যাংলাদের দেখে উঠে দাঁড়ায় তারা। কালুর কাছে একটা বস্তা, তাতে রয়েছে গোটা পনেরো ত্রিপল। দেখে সকলের মুখে হাসি ফোটে। প্যাংলা বলল, বেশি কিছু করতে পারলাম না, দেখো এগুলো যদি কাজে লাগে। কালু একটা করে ত্রিপল সকলের হাতে তুলে দিতে শুরু করে। এক মধ্যবয়স্ক লোক প্যাংলার কাছে এগিয়ে এসে বলল, অনেক বাবা, রাতের বেলায় বৃষ্টি হলেও আর চিন্তা নেই। অন্ধকারেই প্যাংলা মুচকি হাসল। কালু যখন ত্রিপল বিলিতে ব্যস্ত, হঠাৎ করেই প্যাংলার চোখ যায় একটা আলোর দিকে। কুপি জ্বলছে চাল উড়ে যাওয়া রান্নাঘরে। এক মহিলা রান্না করতে ব্যস্ত, তার পাশে বছর পাঁচেকের একটি মেয়ে কি যেন করছে। কালুর হাত থেকে একটা ত্রিপল নিয়ে এগিয়ে যায় প্যাংলা। কাছে যেতেই প্যাংলা দেখে মেয়েটি একটি ছেঁড়া বই নিয়ে সেটিকে জোড়া লাগানোর চেষ্টা করছে। প্যাংলাকে দেখে রান্না ফেলে তার কাছে এসে দাঁড়ায় গৃহবধূটি। গৃহবধূ বলল, বাবা তুমি? প্যাংলার কোনো হুঁশ নেই, এক দৃষ্টে মেয়েটির দিকে তাকিয়ে আছে। মেয়েটি বইটির পাতা চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে জোড়া লাগানোর চেষ্টা করছে, কিছুতেই হচ্ছে না। আর কুপির আলোয় জলজল করা মুখে বিরক্তির ছাপ। গৃহবধূ বুঝতে পারে প্যাংলার নজর তার মেয়ের দিকেই। গৃহবধূ যোগ করল, দেখো না ঝড়ে উড়ে গেছল, তিন দিন পর ঘরের পেছনতে কুইড়ে এনছে। বই আর থাকে, ভাত হলি ভাত টিপে জোড়া লাগাবে। গৃহবধূ এবার কাঁদতে শুরু করে, তারপর যোগ করে, রেশনতে দুটো চাল দিচ্ছে বলে ভাত ফুটতে খাচ্ছি, বই কেনার ক্ষমতা ওর বাবার নেই, থাকবে কি কর, কাজ থাকলি তো। গৃহবধূর কান্নার রোল বাড়ে। হাত বাড়িয়ে প্যাংলা গৃহবধূর দিকে ত্রিপলটা ধরে, তারপর এগিয়ে যায় মেয়েটির দিকে। ততক্ষণে কালু এসে গৃহবধূর পাশে দাঁড়িয়েছে। প্যাংলা মেয়েটির পাশে বসে। প্যাংলা মেয়েটিকে জিজ্ঞেস করে, পড়তে খুব ভালো লাগে না রে? মেয়েটি একবার মুখ তুলে তাকায়, তারপর বইয়ের পাতা ঠিক করতে করতেই ইতিবাচক ভঙ্গিতে ঘাড় নাড়ে, বড় হয়ে কি হবি? মেয়েটি পাতা ঠিক করতে করতেই বলে, জাননে। প্যাংলা চোখে জল নিয়ে মেয়েটির মাথার চুল ঘেঁটে বলে, তুই শুধু পড়ে যা, কিচ্ছু হওয়ার দরকার নেই, মানুষ হলেই হবে। প্যাংলা উঠে দাঁড়িয়ে চোখের জল মুছে, তারপর বলে, কালু শোন তো কি বলতো, মনে আছে? হ্যাঁ, শিক্ষা চেতনা আনে আর চেতনা আনে বিপ্লব। ক্লাবের একটা ঘরে এবার থেকে কোচিং চলবে, কোচিং সেন্টারটা হবে সন্তুর নামে, যারা পড়তে চায় তাদের বই খাতা দেবে ক্লাব। পড়াবে কে? কেন, তুই আমি? তুই পড়াবি? এই সেকেন্ড ক্লাস গ্রাজুয়েট, বর্ণ পরিচয় পড়াতে পারবো না? তাহলে আমিও পড়াবো। তুই কি পড়াবি? আ স্টেপ লার্নিং টু ইংলিশ, ইংরেজি অ্যালফাবেট। প্যাংলা ফিক করে হেসে ফেলে, তারপর জড়িয়ে ধরে কালুকে। প্যাংলা গৃহবধূর উদ্দেশ্যে বলে, ও কাকিমা তুমি চিন্তা করো না, ওর বই খাতার ভার আমাদের, তুমি শুধু ওকে আমাদের ক্লাবে পাঠিয়ে দিও। বিপিন কাকু ঠিকই বলে, ফেসবুক থেকে মুখ তুলে একবার চারিদিকে তাকাও। ফেসবুকে সর্বক্ষণ মুখ গুজে থাকলে একদিন মাথা উঁচু করে চলাই বন্ধ হয়ে যাবে। এইভাবে না তাকালে প্যাংলার এত কিছু জানাই হতো না। ভারতের মধ্যে আর একটা ভারত। বিপিন দাসের মুখে একাধিকবার বিপ্লব শব্দটা প্যাংলা শুনেছে বটে, কিন্তু তার আসল মানেটা বুঝে ওঠা হয়নি। সে না হয় পরে বোঝা যাবে, কিন্তু যে পড়তে চায়, যে শিখতে চায়, তাকে সুযোগটা না করে দিলে সন্তুর সাথে কোনোদিন দেখা হলে প্যাংলা কি জবাব দেবে? জানতে চাইবে না? সুযোগ ছিল তো তোর কাছে, কাজে লাগালি না কেন? ব্লক হাসপাতালে
সেদিনের ঘটনার পর একেবারেই মুষড়ে পড়ে ঝর্ণা। যা ঘটেছে সেটা কাউকে বলবার নয়, আবার না বললেও স্বস্তি নেই। তিন দিন হাসপাতালেও যায়নি, খাওয়া দাওয়াও প্রায় বন্ধ, বাড়িতেও কিছু জানাতে পারছে না। হাসপাতালের নাম করলেই যেন আতঙ্ক। ঝর্ণা ছেলেপুঁতা পঞ্চায়েত এলাকার হাবিবপুরের মেয়ে। ক্লাস ফাইভ থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সে টুম্পার সাথেই পড়েছে। উচ্চ মাধ্যমিকের পর টুম্পা কলা বিভাগে কলেজে ভর্তি হয় আর ঝর্ণা নার্সিং ট্রেনিং নিতে শুরু করে। কিন্তু তাদের মধ্যে ভাবটা এখনো রয়ে গেছে। সেদিন টুম্পা চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু বইপত্র কিনতে গিয়েছিল। ফেরার পথে হঠাৎ তার মনে হলো একবার ঝর্ণার বাড়িতে গিয়ে ওকে চমকে দেওয়া যাক। কিন্তু ঝর্ণাকে দেখে নিজেই চমকে উঠল টুম্পা। উস্কো খুস্কো চুল, গায়ে জ্বর, প্রথমে ভেবেছিল নিশ্চয়ই প্রেমে দাগা খেয়েছে। কিন্তু ঝর্ণাই হোয়াটসঅ্যাপের মেসেজ দেখিয়ে টুম্পাকে বলল যে প্রেমটা ভাঙেনি। টুম্পা জিজ্ঞেস করল, তাহলে তোকে এমন শাকচুন্নি লাগছে যে? ও কিছু না, এমনি। এ এমনি বললেই আমি শুনবো, বল কি হয়েছে? আরে না ভাই, কিচ্ছু হয়নি, এমনি শরীরটা খারাপ। আমাকে বল কেসটা কি। ঝর্ণা টুম্পার দিকে ছলছল চোখে তাকায়, চোয়াল শক্ত করে নিঃশ্বাস ছাড়ে, যেন বুকের ভিতরে আগুন জমে আছে। টুম্পা সুর নরম করে জিজ্ঞেস করে, কিরে এরকম করে তাকিয়ে আছিস যে? ঝর্ণা টুম্পাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে থাকে, তারপর সবটা খুলে বলে টুম্পাকে। আর সবটা জেনে টুম্পার গা রি রি করে চলে ওঠে, মনে মনে ভয়ও পায়, সময় বোধহয় সত্যিই বদলাচ্ছে, আর কি চুপ করে থাকা ঠিক হবে? ঝর্ণাকে নিয়ে টুম্পা সন্তুর বোন লক্ষ্মীর কাছে যায়। লক্ষ্মী সবটা শুনেই চটে যায়। লক্ষ্মী বলল, আমি আগেই বলেছিলাম টুম্পা, চুপ করে থাকলে ওরা আমাদের মাথায় উঠে নাচবে, কিন্তু যদি ওরা আরো বেপরোয়া হয়ে ওঠে? আর এখন যেন ওরা সুবোধ বালক, দেখ যত ভয় পাবি ওরা তত মাথায় চড়ে বসবে। একবার ফাঁড়িতে কেসটা তো কর, তারপর দেখছি। হ্যাঁ তুই কি করবি? সবকটার ছাল ছাড়াবো। ঝর্ণা তৎক্ষণাৎ মনস্থির করে ফেলে, ও লম্বু তপনের নামে কেস করবে।